23 বছরের যুবক সুবেল হোসেন, উচ্চতা 8 ফুট। দীর্ঘ 9 বছর ধরে অস্বাভাবিকভাবে তার উচ্চতা বেড়েই চলেছে। ব্রেন টিউমার ও হরমোনের সমস্যাসহ নানা রোগ বাসা বেঁধেছে তার শরীরে। শরীরে শক্তি পান না, পা বাঁকা হয়ে ফুলে গেছে, দিন দিন হেঁটে চলার শক্তিটুকু হারিয়ে যাচ্ছে। টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারছেন না পরিবার। সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে সুবেল হোসেনের পরিবার। সুবেল হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়তপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের কৃষক ইউনুস আলীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সুবেল দ্বিতীয়। শারীরিক সমস্যার কারণে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর স্কুলে যাওয়া হয়নি তার। 2013 সাল পর্যন্ত আমি ছিলাম একজন মানুষের মতো ছিলাম। 2013 সাল থেকে রাজশাহী মেডিকেলে এই মানে রোগটা ধরা পড়ে, আর সেই থেকে কিছুদিন হয়তো বা 2013 সালে রোগ ধরা পড়ে। তারপরে হলো 2018 সাল থেকে আর কোথাও আমি বেড়াতে পারি না। এর আগে হাঁটু চলতে সবই পারতাম, কাজকাম করতে পারতাম, এখন আর ঘরে থেকে বাড়ায় না। আর মানে এভাবে চিকিৎসাও নাই এরকম। 15-16 বছরে তিনি এরম হয়ে গেল, সেই পড়ি হয়ে গেল, একদম পড়ি হয়ে গেল 15-16 বছরে। তাছাড়া 15-16 বছরে ছেলে বেড়া আছে, কাজ করিছে, আমি রোগ ধরতে পারছি শুননি। ছোটোবেলায় রোগ ধরতে পারলে কলে মলে কইরি যাতা মাতা কইরি যাই হোক কইরি নি যাতুক দেখছেন, সে তো আমি রোগ ধরতে পারছি শুননি। ছেলে আস্তে আস্তে বড় হয়ে গেল এরম হ্যাঁ, বেরেন টিউমার পায়ে বলে হরমলে চাপে ছেলে এখন আস্তে আস্তে 8 ফিট পারে হয়ে গেল, উঁচে হয়ে যাইছে। আর হেলে ছেলে এখন উঠতেও পারছে না বিছানাতে, খাইতেও পারছে না, সবই কষ্ট ধরো। যে আবু একদিন এসে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পর একটা জুতা নিয়ে আসলো, পরের দিন সকালে আর হয় না, পায়ে হয় না, তার পায়ে পা বড় হয়ে যায়। ডাক্তার এই ওই জুতা দোকানের কাছে আবার পরবর্তীতে ফেরত দিতে গেলে দোকানদার বলে যে তোমার ছেলের কোনো প্রবলেম আছে। সেখান থেকে মূলত আমার ভাইয়ের রোগ ধরা হয়, ওখান থেকে তখন হয়নি, তখন ওইটা রিটার্ন দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলো। যাওয়ার পরে থেকে ওরা বলছিল মাথা ব্রেন টিউমার আছে। ওরা 7 দিন রাখার পরে সব স্ক্যান করে দেখে বলছিল ব্রেন টিউমার আছে, ওটা অপারেশন করা লাগবে। তখন আমার ভাই গিয়েছিল না, টাকা পয়সার সমস্যা দিয়ে আর যেভাবে হোক তখন গিয়েছিল না। এখন এসে গা যখন যেতে চাই তখন আমার ভাই আবার এই যে জিন্নাত আলী নামের একটার পরিচয় হলো, তখন থেকে তিনি দেখলেন যে ও মারা গেছে, অপারেশন করতে চাইছিলো করছিল না। তারপরে আমার এলাকায় একটা মহিলার অপারেশন করার পরে মারা গেছে, সেজন্য আমার ভাই আর বাসা থেকে মানে বের হইতে চাইছে না। চিকিৎসা এলো ঢাকা পিডিতে যাইতে বলছিল, তো মাথা অপারেশন করতে বলছিল, মাথায় ব্রেন টিউমার। মাথা সেই সময় টাকা পয়সারও সমস্যা, তারপরে সে মাথা কাটলে লোকে বলে বাঁচে না, এজন্য যা হয়নি। সেদিনে মানে বাড়ির বাইরে থেকে কোথাও এক কথা বাড়ানি হয়নি। বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ আইসলো, হলে সহযোগিতা করতে, তো ওকেও 1 টাকা কিছু দিও নি আর আসিওনি আর কিছু করিনি। ভিডিও করছেন করেন, কিন্তু এ দেখে না, কেউ দেখে না, সরকারও দেখে না, কেউ দেখে না। মানে তলে যে চাপা পড়াই থাকে, উপরে তার ভাই সে উঠবে না। আমাদের অনেকেই অনেক জায়গা থেকে এসে আমাদেরকে বলে গিয়েছিলো বাড়িতে যে তোমরা ভাই ভালো সুচিকিৎসা পাবে, সরকারি লোক আসবে, কিন্তু পরবর্তীতে আর কেউই আসেনি, কোনো আমরা সহযোগিতাও পাইনি আর ভাইয়ের ভালো চিকিৎসাও হয়নি। এই ছেলে 20 বছর পড়ি আছে, হ্যাঁ, ছেলের বাপের টাকা পয়সা নাই, কিছু নাই, বাপেরও অসুখ, হ্যাঁ, ছেলে চিকিৎসা বেনে ছেলে দেখাতে পারছে না, হ্যাঁ, ছেলে কেরমে কেরমে ছেলে হয়ে যাচ্ছে। তো আপনারা যদি এই ছেলের যদি আপনারা সাহায্য যদি করতে যেতে পারেন, তো আপনারা সাহায্য করেন, হ্যাঁ, এই ছেলেটা একটু চিকিৎসা হোক, আপনারা কিছু দিয়ে ছেলেটা চিকিৎসা করেন, হ্যাঁ, ছেলে খুব খুব কষ্ট পাচ্ছে, হ্যাঁ, কোনো টাকা পয়সা নাই, কিছু নাই।